করতে ভাবে সেই মেঘবালিকার গল্প হোক। তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। বাঙালি মেয়ে পূজার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি পূজা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এখন প্রায় বিকেল 3টা মতো বাজে। আমি, মা, জেঠিমা, নতুন বৌদি আমাদের সবাই মিলে এখন আমরা বাড়ির পাশে একটা সুন্দর জায়গা আছে আমাদের, সেখানে যাবো আর তোমাদেরকে নিয়ে যাবো। আর অবশ্যই তোমরা ভিডিওটা দেখলে মুগ্ধ হবেই, একদম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা, আর লাইক শেয়ার কমেন্ট করো। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। চলো তোমরা দেখতে থাকো, উপভোগ করতে থাকো এই সুন্দর ভিডিওটা। চলো তাহলে আমার সাথে তোমরা চলো ওখানে যেতে থাকি। শহর জুড়ে বৃষ্টি হোক রোদুর হোক, আজ শুধুই তার ডাক নাম। এই যে আমাদের নতুন বৌদি জেঠিমা সবাই মিলে হেঁটে চলেছি, একটা দারুণ জিনিস দেখেছি বলে আমরা হাসছিলাম। সবুজ রঙের গাছটা দেখছো রেল লাইনের পাশে? এখানে দেখো সবুজ রঙের জামা পরে একটা কাকু উঠে গাছ কাটছিল, আমরা মনে করেছি টিয়া পাখি। চলো এবার আমরা বঙ্গোপসাগর পার হবো, জলে জলময় হয়ে গেছে বৃষ্টির জন্য। পার হও, কেউ প্রথমে একটা পার হও তো, হ্যাঁ পার হয়ে যাবো। ওয়াও ট্রেন, আমার ট্রেন ট্রেন। সবাই সাঁকো পার হলো বঙ্গোপসাগরের, এবার আমি পার হব। কত জল দেখেছো, আমার প্যান্টটা পুরো ভিজে গেল। আমি তাই বলছিলাম আসো আসো, এবার তোমরাও আসো ভিজে ভিজে। এবার চলো রেল লাইনের ওপরে ওঠা যাক। চলো রেল লাইনের এপাশ থেকে ওপাশে পার হয়ে যাই আমরা সকলে মিলে। ওই দেখো ওই যে ফিশারি, আর একটা দাদা দেখো রেল লাইন পার হয়ে বাজারে যাবে বলে যাচ্ছে সাইকেল নিয়ে। বন্ধুরা সবাই আজকে আমাকে বলছে আমাকে নাকি বাচ্চা বাচ্চা লাগছে। তোমরা বলো তো আমাকে কেমন লাগছে আজকে? আমি কিন্তু কিছুই সাজিনি, আর সাজতে ভালো লাগে না এই গরমে। এবং অন্য সময় খুব একটা আমি বেশি কিছু সাজি না। পুরো জল ভর্তি হয়ে গেছে জলায়, আর সবাই গল্পে ব্যস্ত। কি সুন্দর লাগছে পিছনটা দেখতে, দেখো আকাশ জল পুরো সমান হয়ে গেছে। আর এই পাশে গ্রাম আছে তো, শালুক ফুল হয়েছে কিন্তু যদি তুলা যেত খুব ভালো হতো। কি সুন্দর শালুকের পাতা হয়েছে, এত দূরে কে নাববে, হামাগুড়ি দিয়ে নাবতে হবে সাঁতার কেটে। দেখো কত বড় বড় রাজহাঁস, এই রাজহাঁস গুলো আবার টোকাও দেয়। কত বড় পাখনা দেখেছো রাজহাঁস গুলোর। আমি একটু ওদের কাছে যাচ্ছিলাম, বলি যাই ওরা কি করে দেখি। আমার দিকে দেখো এক দৃষ্টি ওরা তাকিয়ে আছে। আমি বলি একটু যাই ঘুরে আসি, কি সুন্দর দেখো চারিদিকে জল, আর নিচে জলের ছায়া পড়েছে আমার, কি সুন্দর দেখতে লাগছে। কোনটা যে পুকুর আর কোনটা যে জল আর কোনটা যে ফিশারি, সবই একসাথে মিশে গেছে। আর এই বড় বড় থামগুলো দেখছো, এগুলো রেলের জায়গা বলে থামগুলো দেওয়া আছে। আর হাঁসগুলো দেখো জলে চলবে কি, তার মাটিতেই চড়ছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জলো হাওয়া খাচ্ছিলাম, আর কি সুন্দর পরিবেশটা উপলব্ধি করছিলাম। তোমরাও আমার সাথে এই পরিবেশটা উপলব্ধি করতে থাকো বন্ধুরা, খুব সুন্দর। সারাদিনের ক্লান্তির পর এই পরিবেশ আমাদের শান্তি দেয়। আবার হঠাৎ করে ইচ্ছে হলো যাই একটু ছোটবেলাতে ফিরে যাই, তাই সবাই উপরে ডাঙায় দাঁড়িয়ে আছে, আমি জমির আলে নেবে গেলাম। একটুক্ষণ গেলাম হাঁটতে হাঁটতে হাওয়া খেতে খেতে, একটুক্ষণ পর হাঁটতে হাঁটতে চলে এলাম। কি ভালো লাগছিল আজকের দিনটা, যেন অন্য এক অনুভূতি পাচ্ছিলাম পরিবেশের থেকে। এক অনবদ্য অনুভূতি বন্ধুরা, জানো জমিতে তো প্রায় হাফ কোমর জল, তাই জন্য দুটো জমির মাঝখানে জোড়ার জন্য একটা পোস্টার ফেলে দিয়েছে, ওটা দিয়ে আমি হেঁটে চলেছি। ওই দেখো আমি রাজহাঁসের কাছে আবার যাচ্ছি, যদি ঠোক্কর দেয়, ভয়ও লাগছে কিন্তু কি হবে কি হবে, যদি ঠোক্কর দেয় এক্ষুনি আমাকে নিয়ে হসপিটাল যেতে হবে। আবার কামড়েও দেয় এরা জানো, ভয় দেয় জন্য দেখো কোন দিকে যাব খুঁজে পাচ্ছিলাম না। খুব কামড়ায়, প্রচুর কামড়ায় এগুলো, পালিয়ে দিয়ে পালিয়ে কামড়ে দিবে। ওই দেখো কত মোরগ, দেখো মোরগ, আমি মোরগকেও বলি একটু খেয়ে দিয়ে দি, ওরা ওইদিকে আসছে কেন চাক।
ওই দেখো ছাগলটাকে আবার ভালোবাসতে ইচ্ছে হলো আমার, গেলাম একটু ছাগলের কাছে। কি সুন্দর পরিবেশ, তাই একটু বসে নিলাম, অনেকক্ষণ তো দৌড়ছুটো করলাম, একটু বসে নিই, তারপরে আবার যাব বাড়ির দিকে। এই যে বৌদিরা জেঠিমারা এখানে দাঁড়িয়ে আছে, যারা যায়নি তো বলছিল এখানে শ্মশান আছে, শ্মশানের ওপাশে যাস না। আমি বলছিলাম না না, এখানে শ্মশান কোথায়, এত তো দূরে শ্মশান। তো চলো এবার রেল লাইনে আবার ওঠা যাক। উঠে এবার রেল আসছে, সেটা একটু বসি আমরা, সবাই মিলে গল্প করি যারা এসেছে, তারপরে আবার বাড়ির দিকে যাওয়া যাবে। ও না না, অনেকদিন পর রেল লাইনে এসেছি, বাড়ির দিকে কি যাওয়া যাবে, একটু পাতে হেঁটে নি। তাই আমি আর বৌদি একটু পাতে হাঁটছিলাম, বৌদি তো রীতিমতো ভয় পাচ্ছিল কি করব কি করব। আমি বললাম চলো না একটু হেঁটে নি, তারপর দেখো সবাই মিলে বসে আছি এখানে গল্প করছি। আর পাশ থেকে ট্রেনটা এলো, কি সুন্দর দেখতে লাগছে, দেখো উপরে নীল আকাশ, মাঝখানে ট্রেন চলেছে দৌড়ে দৌড়ে। আর আমরা বসে আছি, ও আবার টাটাও করে দিলাম, সাবধানে যেও, সাবধানে ট্রেন চালিও তোমরা। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, গল্প হোক শহর জুড়ে, বৃষ্টি হোক রোদ। চলো বন্ধুরা এবার বাড়ি যাওয়া যাক, ছবি তুলতে ব্যস্ত, ছবি তোলা পরে বাদ আসো। সবাই মিলে বিকেলে একটু অবসর টাইমে বসে গল্প করছে, বিকেল গড়িয়ে সন্ধে হতে চললো, পাখিদেরও ফেরার টাইম হলো, আর আমরাও বাড়ি ফিরবো এবার। গ্রাম্য পরিবেশে এরকম সুন্দর সুন্দর শান্তিজনক ভিডিও পেতে হলে অবশ্যই বাঙালি মেয়ে পূজা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের পাশে থেকো বন্ধুরা।